ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচজিবি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো অনেকদিন পরে আজকে পাঞ্জাবি পরলাম, বন্ধুদের অনুরোধে পড়তে হলো আমাকে। তো তোমরাই বলো কেমন লাগছে এই পাঞ্জাবিটা পরে। আর আজকে যাচ্ছি বরসুলে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আজকে বরসুলের ব্লগটা ধামাকেদার হতে চলেছে। আর প্যান্ডেলগুলো শুনো সুন্দর আছে, সবটাই তোমাদেরকে আমি দেখাবো, তো জাস্ট তোমরা ভিডিওটা থাকো। বন্ধুরা আমরা এখন আছি বাইকে, তো এবার বাইকে করে যাচ্ছি বরসুল। রাস্তাঘাট মোটামুটি প্রায় ফাঁকাই আছে, তো তোমাদেরকে আমি ভিডিওটা দেখাবো যে তিনটে প্যান্ডেলই খুব সুন্দর। আজকের এই ভিডিওতে তোমাদের দেখতে চলেছ বরসুলের সেরা তিনটি প্যান্ডেল। অনেকেই বলেছেন যে নাকি এবারে বরসুলের প্যান্ডেল নাকি সেরকম করেনি, তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো যে প্যান্ডেলটা সত্যি কেমন করেছে। তো তোমরা জাস্ট সঙ্গে থাকো। আর দেখো আমরা অলরেডি বরসুল ঢুকতে চলেছি, তো এটা হচ্ছে বরসুলে ঢোকার গেট, বরসুলে প্রবেশ করছি। তো সামনে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর প্যান্ডেল, তোমরা জাস্ট দেখতে থাকো। প্রথমে আমরা সব থেকে যে বড় প্যান্ডেল সেই প্যান্ডেলটা দিয়ে আমরা শুরু করব, তারপরে আরও দুটো প্যান্ডেল আছে সেটা দেখাবো, সেইগুলোও দান দান হয়েছে। ফাইনালি বরসুল এসে গেলাম, তো তোমাদেরকে আমি পুরোটা দেখাবো, কোনো পার্ট মিস করবে না, কোনো পার্ট মিস করবে না, হলে সম্পূর্ণটা মিস করে যাবে। তো তোমরা দেখতে, আর আমাদের দু ভাইকে একসঙ্গে পাঞ্জাবি পরছি, কেমন লাগছে কমেন্টে জানিও। বন্ধুরা এই প্যান্ডেলের থিম হচ্ছে সময়, হ্যাঁ সময়, কারণ সময়ের সাথে সাথে এই যে মানুষ যে বৃক্ষ পরিমাণ যে কাটছে তাতে সমাজের যে ক্ষতি হচ্ছে, তো সেটার হালকা মেসেজ প্যান্ডেলটার মাধ্যমে যে সময়ের সাথে সাথে গাছ কাটাচ্ছে। তো দেখো এগুলো প্যান্ডেলটা তো পুরোটা তৈরি করা হয়েছে ঘড়ির যন্ত্রাংশ দিয়ে, মানে সময় আর কি। তো এবার সময়ের সাথে সাথে গাছগুলোও কাটা হচ্ছে, তো সেটা হালকা মেসেজ। তো দেখো এটা হচ্ছে বিশ্ব বাংলার একটা ছবি গেটের, এইখানে স্পষ্ট লেখা আছে গাছ লাগান প্রাণ বাঁচান। তো যাই হোক প্যান্ডেলটা খুব সুন্দর, তো এবার আমরা জাস্ট ভেতরে প্রবেশ করব, আশা করি ভেতরটাও খুব সুন্দর হবে। এবারে মা একদম ঠাকুর সাজিয়ে এসছে, এবারে মা পুরো ঠাকুর সাজিয়ে এসছে,
এই প্যান্ডেলে আমাদের ভিডিও দেখা প্রায় মোটামুটি কমপ্লিট। তো এরপরে যাবো আমরা আরেকটা প্যান্ডেলে, বসু আরেকটা প্যান্ডেলে যাব। বন্ধুরা আমরা বরসুলে আরেকটা প্যান্ডেলে প্রবেশ করতে চলেছি। তো এই প্যান্ডেলটা মনে হচ্ছে রাম মন্দির করেছে, অযোধ্যার রাম মন্দির করেছে। তো দেখা যাক কতটা সুন্দর করেছে এইটা রাম মন্দির। তো এটা হচ্ছে প্যান্ডেলের গেট প্রবেশপথ। তো আমরা জাস্ট এই প্যান্ডেলের ভেতরটা দিয়ে আমরা প্রবেশ করব। ওয়াও বন্ধুরা, জাস্ট অ্যামেজিং! এটা হচ্ছে প্যান্ডেলে ঢোকার গেট। আর দেখো প্যান্ডেলের ভেতরে ঢোকার গেটটা কতটা সুন্দর, জাস্ট ওয়াও! আস্তে আস্তে ভেতরে প্রবেশ করবো, তোমাদেরকে দেখাবো। তো বেশি কথা বলবো না, তোমরা জাস্ট ভিডিওটা দেখো শুধু মন দিয়ে।
এরপরে আমরা চলে আসলাম আর একটা প্যান্ডেলে, এটাই লাস্ট প্যান্ডেল, কারণ আগে দুটো দেখেছি, এটা শেষ প্যান্ডেল। তো দেখো এই প্যান্ডেলের থিম হচ্ছে রুবির আলো, মানে ছোটোবেলায় আমরা যেগুলো পড়াশোনা করতাম না সহজ পাঠ বইয়ে, বা ছোটোখাটো যে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প কবিতা, তো সেটা নিয়েই একটা থিম বানানো হয়েছে। তো দেখতেই পাচ্ছি থিমটার নাম হচ্ছে রুবির আলো। তো দেখা যাক কতটা সুন্দর হয়, কারণ দূর থেকে মনে হচ্ছে প্যান্ডেলটা বেশ ভালো হবে, একটা অন্য রকমের প্যান্ডেল। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পাচ্ছ, এখানে মানুষের জীবনের শৈশবটাকে তুলে ধরা হয়েছে, শৈশবের সাথে বিভিন্ন রকমের রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, কবিতা, সাহিত্য সব কিছুই ফুটিয়ে তোলা হয়েছে, যা পুরোটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সমস্ত গল্প নিয়ে।
বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।